প্রিয় বন্ধুরা, এই মাসে একাধিক সরকারি চাকরির আবেদন চলছে। তার মধ্যে সেরা ছটি সরকারি চাকরির আবেদন নিয়ে আলোচনা করব। কোনো চাকরির ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, কোনো চাকরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশন। কাজেই তোমার যোগ্যতা অনুযায়ী এই মাসে সেরা কোন কোন চাকরির আবেদন চলছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা সঠিক তথ্য জেনে এ মাসেই আবেদন করতে পারো। সেরা ছটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই রেখেছি গভর্নমেন্ট জব 2023 এর ছটা বিজ্ঞপ্তি। প্রথম যেটা এখানে রয়েছে, এসএসসি রিক্রুটমেন্ট 2023। তোমরা প্রত্যেকে জানো এই মুহূর্তে চাকরির আবেদনও কিন্তু রীতিমতো ও এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে কোয়ালিফিকেশনের কথা যদি বলি, 12 পাস কিন্তু রীতিমতো কোয়ালিফিকেশন লাগবে। এবং অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু মে মাসের 9 তারিখ থেকে জুন মাসের 8 তারিখ পর্যন্ত রীতিমতো চলবে। একই সাথে এজ লিমিটের কথা যদি বলি, তোমার কত এজ হতে হবে এসএসসি সিএইচএল এ আবেদন করার জন্য, সিএইচএসএল এ আবেদন করার জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স যদি তোমার হয়, তুমি আবেদন করতে পারছ। এবং রিল্যাক্সেশনের কথা যদি বলি, তোমাদের প্রত্যেকের জন্য রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা এসসি বা এসটি রয়েছো, ঠিক আছে, এসসি বা এসটি রয়েছো, তোমাদের 5 বছরের ছাড় রয়েছে। এবং তোমরা যারা ওবিসি রয়েছো, তোমাদের কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। তোমরা এই রিল্যাক্সেশন পাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। এক্ষেত্রে পোস্টের কথা যদি বলি, দেখো কী কী পোস্ট রয়েছে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে, জেএসএ এবং কি হচ্ছে ডিইও অর্থাৎ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট কিন্তু রয়েছে। মোস্ট তোমার হচ্ছে এই তিনটে পোস্ট তোমাদের রয়েছে। এছাড়া আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে, তো তোমাদের বলে রাখি 100 টাকা তোমাদের লাগবে। তোমরা যারা মেল এল ক্যান্ডিডেট রয়েছে এবং জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, কি বললাম, যারা মেল জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম টাকা লাগবে না। তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম টাকা লাগবে না। এখানে জেনারেল এবং ওবিসির যারা ছেলে রয়েছে তাদের জন্যই 100 টাকা দিয়ে আবেদন করতে হচ্ছে। বাদ বাকি মেয়ে যারা রয়েছে, এসসি এসটি যারা রয়েছে বা অন্যান্য ক্যাটাগরির যারা রয়েছে, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এসএসসি এইচএসসি এইচএসএল এর জন্য। একই সাথে এক্সাম ডেটের কথা যদি বলি, অনুমানিক যে এক্সাম ডেট রয়েছে তোমাদের, সেটা কি আগস্ট মাসেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে, ঠিক আছে, আজকে 2 তারিখ, সেই অনুযায়ী তোমাদের বিস্তারিত বললাম। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তো এখানে দেখতে পাবে পরবর্তী যেটা আছে, বিশ্বভারতী রিক্রুটমেন্ট 2023। তো বিশ্বভারতী রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের বলে রাখি যে ভ্যাকেন্সি কত রয়েছে, 709। দেখো এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, কারণ এখান থেকে অশিক্ষক এবং শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি। এখানে এর যোগ্যতার কথা যদি বলি, তোমার হচ্ছে 10 পাস 12 পাস এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে এজ লিমিটের কথা যদি বলি, এজ লিমিট কি রয়েছে, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার এজ হলে তুমি আবেদন করতে পারছো। ও রিল্যাক্সেশন সেই রয়েছে, এসটি এসসি যারা রয়েছে তাদের জন্য 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, অর্থাৎ এসটি এসসি যদি হও তাহলে 18 থেকে 40 বছর বয়স হলেও তুমি আবেদন করতে পারছো। এবং ওবিসি যদি হও এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে 38 বছর হলেও তুমি আবেদন করতে পারছো। লাস্ট ডেট যদি বলি যে লাস্ট ডেট কত আছে, 16 মে কিন্তু লাস্ট ডেট, এই মুহূর্তে আবেদন কিন্তু তোমাদের চলছে, 16 মে কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের। আগে ভাগেই যারা আবেদন করতে চাও তোমরা আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে ফিসের কথা যদি বলি, একটু বেশি ফিস এখানে রয়েছে। তোমরা যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস রয়েছে তোমাদের 900 টাকা ফিস দিতে হচ্ছে, তোমরা যারা এসসি এসটি রয়েছে 25 টাকা, এবং ফিমেল
ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এ প্রত্যেকটার কিন্তু পোস্টের অ্যাকর্ডিং আমি ভিডিও দিয়ে দিয়েছি, বিশ্বভারতীর এ টু জেড ডিটেলস, কীভাবে সিলেকশান প্রসেস রয়েছে, এ কীভাবে তোমাদের সিলেকশান করা হবে, চাকরি দেওয়া হবে, আবেদন করার পর কোন কোন প্রসিডিওরের মাধ্যমে তোমরা চাকরি পাবে, ইন ডেপথ ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা কোনো চাকরির ডিটেলস জানতে চাইলে সেখান থেকে তোমরা জানতে পারবে। এরপরে এ তোমাদের পরবর্তী জবের কথা যদি বলি, এখানে দেখতেই পাচ্ছ সিআরপিএফ গ্রুপ বি এবং সি এর রিক্রুটমেন্ট 2023-এর, অর্থাৎ সিআরপিএফ এর গ্রুপ বি এবং গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু রীতিমতো ও এই মুহূর্তে চলছে এবং তোমাদের আবেদন প্রক্রিয়াও চলছে। এখানে বলে রাখি কোয়ালিফিকেশান কি লাগবে, কোয়ালিফিকেশান এখানে 10 পাস প্লাস আইটিআই, আইটিআই প্লাস 10 পাস যদি তোমার থেকে থাকে তুমি আবেদন করতে পারছো। ডিপ্লোমা তোমার যদি থেকে থাকে, ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তুমি আবেদন করতে পারছো। একই সাথে গ্র্যাজুয়েশান তোমার থাকলে তুমিও আবেদন করতে পারছো। ও এখানে অ্যাপ্লিকেশান শেষ কবে হবে, এই মুহূর্তে অ্যাপ্লিকেশান চলছে, তোমরা এখনই আবেদন করে নিতে পারো। অ্যাপ্লিকেশান শেষ হবে মে মাসের একুশ তারিখ কিন্তু অ্যাপ্লিকেশানের শেষ তারিখ। তারপরে তোমাদের এজ লিমিটের কথা যদি বলি, 18 থেকে 25 কিংবা 18 থেকে 30 হলে তুমি আবেদন করতে পারবে। এক একটা পোস্টের জন্য কিন্তু এক এক রকম ও এজ ক্রাইটেরিয়া এখানে দিয়েছে, তো এক্ষেত্রে এ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 18 থেকে 25 হলে তুমি আবেদন করতে পারছো এবং 30 হলেও কিছু কিছু পোস্টে আবেদন করছো। এবং বাদ বাকি এসসি এসটির জন্য, এসসি এসটির জন্য তোমরা জানো যে 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের এর রুলস অনুযায়ী যেরকম ছাড় থাকে সেই ছাড় কিন্তু রয়েছে। এরপরে স্যালারির কথা যদি বলি, এখানে এখানে স্যালারি রীতিমতো কী হচ্ছে 29,292,300 পর্যন্ত স্যালারি রয়েছে এবং এক্সপিরিয়েন্সের দরুন কিন্তু তোমার স্যালারি ইনক্রিজ হতে থাকবে। একই সাথে অ্যাপ্লিকেশান ফিজের কথা যদি বলি, তোমাকে আবেদন করার সময় কত টাকা দিতে হচ্ছে, 200 টাকা দিতে হবে যারা এসআই পোস্টের জন্য আবেদন করবে। তোমরা যারা এসআই পদের জন্য আবেদন করবে 100 টাকা লাগবে। তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য ও এই অ্যামাউন্টটা কিন্তু লাগবে। বাদ বাকি তোমরা যারা রয়েছো ফিমেল ক্যান্ডিডেট বা তোমরা যারা ওবিসি বা এসসি ক্যান্ডিডেট রয়েছো তোমরা বিনামূল্যে আবেদন করতে পারছো। এখানে শর্ট তোমাদের ইনফরমেশান দিচ্ছি যে এই মাসে কোন কোন জবগুলো তোমরা আবেদন করতে পারবে যোগ্যতা অনুযায়ী সেগুলো তোমাদের আলোচনা করলাম। এরপরে পরবর্তী যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ভ্যাকান্সি 2023, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এর পুলিশের ভ্যাকেন্সি কিন্তু রীতিমতো চলছে। কাদের দেখো, লেডি কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি চলছে, লেডি কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি চলছে এবং খুব তাড়াতাড়ি তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যেটা শোনা যাচ্ছে 12,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসবে। তো যাই হোক, যারা লেডি কনস্টেবল রয়েছো মানে মেয়ে রয়েছো তোমাদের জন্য আবেদন চলছে এবং তোমরা 10 পাসেই কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। একই সাথে অ্যাপ্লিকেশান কবে শেষ হবে লেডি কনস্টেবলের, এর 22 মে 2023 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশানের। এজ লিমিটের কথা যদি বলি, 18 থেকে 30 বছর হলে তুমি আবেদন করতে পারছো। যারা এসসি কিংবা এসটি রয়েছো ও তাদের বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। আর যারা ওবিসি রয়েছো, ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু 18 থেকে 33 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। একই সাথে অ্যাপ্লিকেশান ফিজের কথা যদি বলি, অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে জেনারেল এবং ওবিসির জন্য 170 টাকা রয়েছে এবং যারা এসসি এসটির জন্য 20 টাকা রয়েছে এবং পোস্ট তোমরা প্রত্যেকে জানো কনস্টেবল পোস্টের জন্য রয়েছে। এটা ভালো ভ্যাকেন্সি, তোমরা যারা এই মুহূর্তে মেয়ে রয়েছো এবং পুলিশে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর। একই সাথে তোমরা যারা ছেলে রয়েছো মেল কনস্টেবল তোমাদেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি নেক্সট মান্থের শুরুতেই কিন্তু আসতে চলেছে কিংবা এই মাসের শেষেই কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরাও প্রস্তুতি নিতে শুরু করে দাও। এর পরবর্তী তোমার জবের কথা যদি বলি,
আরবিআই গ্রেড বি রিক্রুটমেন্ট 2023 গ্রুপ বি এর কিন্তু রিক্রুটমেন্ট রীতিমতো আসতে চলেছে, যেখানে কোয়ালিফিকেশনের কথা যদি বলি, গ্র্যাজুয়েশন পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগবে। এবং অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে? মে মাসের 9 তারিখ থেকে জুন মাসের 9 তারিখ, এক মাস পর্যন্ত অ্যাপ্লিকেশান রীতিমতো চলবে। এবং এজ লিমিটের কথা যদি বলি, 21 থেকে 30 পর্যন্ত এজ লিমিট রয়েছে। এবং রুলস অনুযায়ী আর তোমাদের এসসি এসটি এবং ওবিসির জন্য বিশেষ ছাড় যেটা রয়েছে, রিল্যাক্সেশন, সেটা থাকবে। একই সাথে কোন পোস্টে রয়েছে এ অফিসার ইন গ্রেড বি, গ্রেড বি এর যে অফিসার পোস্ট রয়েছে আরবিআই এ, সেই পোস্টের জন্য কিন্তু এই আবেদন রয়েছে। এবং এক্সাম যেটা রয়েছে কিন্তু জুলাই মাসে এর 23 তারিখে তোমরা কিন্তু ও মানে এক্সাম হবে, যেটা আনুমানিক এই মুহূর্তে জানা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো, ও তোমরা যারা গ্র্যাজুয়েশান করে ফেলেছো, গ্র্যাজুয়েশান কমপ্লিট রয়েছে, তোমাদের জন্য একটা ভালো ও পোস্ট রয়েছে। এর পরবর্তী পোস্ট যদি দেখি, বিএআরসি গ্রুপের তরফ থেকে তোমার হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি এর রিক্রুটমেন্ট রয়েছে 2023। এখানে বলে রাখি, বিএআরসি অ্যাকচুয়ালি কি তোমার হচ্ছে ভাওয়া অটোমেটিক রিসার্চ সেন্টার, অর্থাৎ রিসার্চ সেন্টারে তোমাদের কিন্তু এই মুহূর্তে নিয়োগ চলছে। তোমরা অনেকেই মনে করবে যে রিসার্চ সেন্টারে নিয়োগের জন্য মনে হয় অনেক আমার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। না, এখানে যদি এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলি না, 10 পাস প্লাস যদি আইটিআই তোমার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। একই সাথে 12 পাস যদি তোমার শুধু থেকে থাকে, মানে মা তোমার যদি মাধ্যমিক পাস থেকে থাকে তাহলেও কিন্তু, উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। একই সাথে তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। এ যদি মাধ্যমিকের সাথে আইটিআই না থাকে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলেও তুমি আবেদন করতে পারবে। একই সাথে এ তোমরা যারা রীতিমতো গ্র্যাজুয়েশান পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে। পোস্টের অ্যাকর্ডিং এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন রয়েছে। আর ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি কিন্তু এখানে 4374টি ভ্যাকেন্সি রয়েছে, মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে। একই সাথে এজ লিমিটের কথা যদি বলি, 18 থেকে 35 রয়েছে এজ লিমিট, এবং কাস্ট অনুযায়ী রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে। এবং লাস্ট ডেটের কথা যদি বলি, কবে অ্যাকচুয়ালি লাস্ট ডেট রয়েছে, তাহলে 22 মে 2023 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আবেদন চলছে এ বিএআরসি তোমার হচ্ছে রিসার্চ সেন্টারে। তো তোমরা রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে আবেদন করতে পারো। তার মানে দেখে নিলে, গ্র্যাজুয়েশন লেভেল, মাধ্যমিক যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় একাধিক ভ্যাকেন্সি তো এ মাসে বেরিয়েছে, কিন্তু যে জবগুলো এ মাসে সবথেকে সেরা, সেই 6টি জব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়া সরকারি চাকরি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ এখানে প্রতিনিয়ত সমস্ত সরকারি চাকরির সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, যেমন তেমনই এখানে সরকারি চাকরির প্রস্তুতিও কিন্তু করানো হবে। কাজে এই সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে চাকরির কোনো নতুন ইনফরমেশান নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।